এই মুহূর্তে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা অন্তত 12 লাখ। মানবিক দিক বিবেচনায় তাদের আশ্রয় দেওয়া হলেও বাংলাদেশের মতো জনবহুল দেশে রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনই একমাত্র কার্যকর সমাধান বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিগত সময় বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পরিমণ্ডলে বহুবার আলোচনা করেও কাঙ্ক্ষিত আশার আলো দেখা যায়নি। এবার ডক্টর ইউনুসের নতুন নেতৃত্বে আবারও জাতিসংঘের মঞ্চে উঠে এলো রোহিঙ্গা সমস্যার সমাধানের আলোচনা। সমাধান কল্পে শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস তুলে ধরেছেন 3টি প্রস্তাব। আর জানাচ্ছেন ইমতিয়াজ আলম। বিগত 3 দশক ধরে মিয়ানমার সরকারের সহিংস নির্যাতন থেকে 3 লাখেরও অধিক রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে এসে অবস্থান করছে। সবশেষ 2017 সালের ডিসেম্বর মাসের হিসেব অনুযায়ী 25 আগস্ট 2017 সালে মিয়ানমারের সামরিক বাহিনীর দ্বারা শুরু হওয়া গণহত্যা থেকে পরিত্রাণ পেতে প্রায় 7 লাখ রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নেয়। এখনও বিভিন্ন সময় বিক্ষিপ্তভাবে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আসছে রোহিঙ্গা শরণার্থীরা, যা রোহিঙ্গার শরণার্থীর সংখ্যা নিয়ে দাঁড় করেছে অন্তত 12 লাখে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিয়ে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিয়ে জাতিসংঘ সদর দপ্তরে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। 24 সেপ্টেম্বর মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে এই বৈঠক হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনুস রোহিঙ্গা সংকট সমাধানে 3টি প্রস্তাব দিয়েছেন। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো কাঠের চেয়েও কঠোর। একটা বড় সাইড ইভেন্ট হয়, সেটা হচ্ছে রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে। এটা বাংলাদেশ এবং জয়েন্ট ইউএনএইচসিআর এরা এটা হোস্ট করে, সেখানে স্যার বক্তব্য দেন। আমরা মনে করি যে আজকে মানে আপনারা এই বেস্ট প্রথমদিনে মানে বাংলাদেশের ডিপ্লোমেসির জন্য একটা খুবই সাকসেসফুল একটা ডে। ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রস্তাবগুলোর মধ্যে প্রথম প্রস্তাবটি ছিল জাতিসংঘের মহাসচিব যত দ্রুত সম্ভব রোহিঙ্গা সংকটের বিষয়ে সব স্টেক হোল্ডারদেরকে নিয়ে একটি সম্মেলন আহ্বান করতে পারেন। সম্মেলনে রোহিঙ্গা সংকটের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করা উচিত এবং উদ্ভাবনী ও অগ্রসর উপায়ে পরামর্শ দেওয়া উচিত। দ্বিতীয় প্রস্তাবে বলা হয় ইউএন সিস্টেম ও বাংলাদেশের যৌথভাবে পরিচালিত জয়েন্ট রেসপন্স প্ল্যান শক্তিশালী করা দরকার। স্লাইডিং ফান্ডিং পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রিসোর্স বাড়ানোর প্রক্রিয়াকে আরও রাজনৈতিক চাপ দেওয়ার প্রস্তাব জানান তিনি। তৃতীয় ও শেষ প্রস্তাবে ডক্টর মোহাম্মদ ইউনুস জানান আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত গণহত্যামূলক অপরাধ মোকাবিলায় ন্যায় বিচার ও জবাবদিহির ব্যবস্থাকে গুরুত্ব সহকারে সমর্থন করা। ICC-তে মামলার অগ্রগতি সম্পর্কে প্রসিকিউটর করিম খানের কাছ থেকে শুনানির অপেক্ষায় থাকার কথা উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনুস জানান মিয়ানমারের সামরিক জান্তা দ্বারা সংঘটিত অন্যায়ের প্রতিকারের কথাও। বৈঠকে মিয়ানমার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সহ সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, বাংলাদেশ মিয়ানমার থেকে 1.2 মিলিয়নেরও বেশি বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। বিশ্ব এই বিষয়ে কম সচেতন যে বাংলাদেশের ক্যাম্পগুলোতে প্রতি বছর প্রায় 32,000 নবজাতক শিশু এই জনসংখ্যার সঙ্গে যুক্ত হচ্ছে। গত 2 মাসে আরও 20,000 রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। অত্যন্ত সহানুভূতির সঙ্গে রোহিঙ্গাদের আতিথেয়তা সত্ত্বেও একটি ঘনবসতিপূর্ণ দেশে সামাজিক অর্থনৈতিক পরিবেশগত ব্যয়ের ক্ষেত্রে এত বেশি খরচ চলছে, যা বাংলাদেশকে একটি নিরাপত্তা ঝুঁকিতে ফেলছে। বাংলাদেশের নিজস্ব উন্নয়ন অনেকটাই ঝুঁকির মধ্যে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, স্পষ্টতই বাংলাদেশ তার ধৈর্য সীমায় পৌঁছেছে। বাংলাদেশ এখন এই সংকটের রাজনৈতিক সমাধানের অপেক্ষায় আছে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।